আজকে যে অভিনেতার গল্প আপনাদের কাছে নিয়ে এসেছি, তিনি সচেষ্টায় প্রচণ্ড পরিশ্রম করে এবং নিজের প্রতিভার জোরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বলিউডে। তার নাম ছিল ভগবান দাস লুথরিয়া, তবে তাকে সিনেমাতে আমরা চিনতাম সুধীর হিসেবে। অনেক নাম যশ খ্যাতির পরেও তার জীবনটা কেটেছে প্রচুর দুঃখে। গল্পটি শোনার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল ফলো এবং লাইক করতে ভুলবেন না। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করে প্রচুর নাম যশ এবং খ্যাতি উপার্জন করেছিলেন সুধীর, তার সাথে অনেক অর্থ এবং যার ফলে অনেক ধন সম্পত্তির মালিক তিনি। বহু ছবিতে তাকে আমরা অভিনয় করতে দেখেছি, নয় ভিলেনের চরিত্রে আর না হলে কমিক চরিত্রে। পুরোনো দিনের ছবিতে ভিলেন মানেই তিনি, তবে তার জীবনটা তার ক্যারিয়ারের মতো একদমই সাকসেসফুল ছিল না। বলিউডে আসার পর তিনি প্রথমে হিরোর চরিত্রে অভিনয় করতেন এবং তারপর ভিলেনের চরিত্রে অভিনয় করা শুরু করলেন। তখনকার দিনের হিরোদের মতো অত খ্যাতি না পেলেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। তবে তখনকার দিনের হিরোদের মতোই ধন সম্পত্তি ছিল তার। সুধীর রেসিংয়ে ব্যাট করতে খুব ভালোবাসতেন এবং প্রচুর করতেন এবং সৌভাগ্যশালী হওয়ার ফলে জিতেও যেতেন প্রত্যেকটি রেসে। এইভাবেই বিপুল ধন সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন তিনি এবং জেতার পরে বলতেন, যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে একটি গাধাও পালোয়ান হয়ে যায়। তিনি বলতেন যে সচরাচর পরিবারে দুঃখের কারণ হতো এই যে একটি পরিবারে মানুষ অনেক বেশি থাকত কিন্তু অর্থ অর্জন করার মানুষ খুব কম। তবে তার ক্ষেত্রে এই ঘটনাটি পুরোপুরি উল্টো, কারণ তার প্রচুর অর্থ থাকা সত্ত্বেও তার পাশে থাকার মতো কেউ ছিল না, তার আপন বলে কেউ ছিল না। তিনি বলতেন যে তার জীবনে একটাই চিন্তা, সেটা হলো তার মৃত্যুর পর তার এই সারা জীবন কষ্ট করে উপার্জন করা টাকা কার কাছে যাবে। সুধীর এই জগতে পুরোপুরি একলা থাকতেন। সুধীর মুম্বাইয়ে তার সেই রাজপ্রাসাদ সমান বাড়িতে পুরো একলা থাকতেন, যার ফলে আস্তে আস্তে সিগারেট এবং মদের নেশা তাকে আঁকড়ে ধরে বসল, যার ফলে আস্তে আস্তে শরীর খারাপ হতে শুরু করল। এই বদ অভ্যেসগুলি থেকে তাকে বার করে আনার মতো তার পাশে কেউ ছিল না, যার ফলে শেষের দিকে লাংসের রোগে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। 2014 সালে তিনি পরলোক গমন করলেন। তার মৃত্যুর সময়ও তিনি একেবারে একলা ছিলেন। যদি তার পাশে কিছু ছিল তা হলো তার বিপুল অর্থ, কিন্তু সেই অর্থ তাকে বাঁচাতে পারল না, সেই অর্থ তাকে এই একাকিত্ব থেকে বার করতে পারল না। তিনি আরও একটি কথা বলতেন, তিনি বলতেন যে অর্থ এই জগতের সব কিছু কিনতে পারে কিন্তু ভালোবাসা কিনতে পারে না, আর তার সাথেও তাই হয়েছিল। এমন কিছু দামি জিনিস নেই যা তার বাড়িতে নেই, তবে যেটা পাওয়া যেত না সেটা ছিল ভালোবাসার মানুষ। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.